শহীদ এইচ এম কামরুজ্জামান চিড়িয়াখানা এবং বটানিক্যাল গার্ডেনে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে এটা আসলে হরিণের খাঁচায় কুকুর ঢুকে তিনটা বাচ্চা এবং একটা মা হরিণ সেখানে তারা খেয়ে ফেলে এবং মারা যায় চারটায় তা আসলে এটা লকডাউনে এখানে রাশি শহরে অনেক মেষ এবং আপনি জানেন যে রাচ্ছি শহর একটা শিক্ষানগরী যার কারণে অনেক মেষ এবং হোটেল আছে মেষ হোটেল বন্ধ হওয়ার কারণেই কুকুরগুলো তাদের পর্যাপ্ত খাবার কিন্তু পাচ্ছে না এবং এই খাবার না পাওয়ার কারণেই কিন্তু এই ঘটনাটা পার্কে নির্জন পার্কেও মানুষ জনসাধারণের এখন প্রবেশ নিষেধ সেই কারণে এই ঘটনাটা ঘটেছে তা আমি আসলে এটাকে একভাবে দেখছি না আমি দেখছি যে রাতে ওখানে নাইট গার্ড ছিল সে যদি দায়িত্ব ঠিকভাবে পালন করতো হয়তো ক্ষয়ক্ষতিটা এতটা হতো না তো আমি এটাকে দায়িত্ব একটা অবহেলাও আমি বলবো আর এটা দুর্ঘটনা এটা আমরা দুর্ঘটনায় দেখছি আমরা সজাগ হয়েছি রাঁচি সিটি মেয়র মাননীয় মেয়র মহোদয় এইচ এম খারিজমা লিটন মহোদয় তার নির্দেশে অলরেডি রাঁশি সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় কুকুরের একটু খাবারের ব্যবস্থাও করা হয়েছে এবং এটা গতকালকে থেকে শুরু হয়েছে এবং আমরাও চল্লিশ জন কাউন্সিলার আমরা বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় সচেতন ব্যক্তি বিত্তবান ব্যক্তিদেরকে আমরা এটা বলেছি যে আপনাদের বাড়ির সামনের কুকুরগুলোকে যেন একটু খাওয়া ব্যবস্থা করা